Assalamualaikum guys. আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি একটা অনেক অসাধারণ একটা প্লেস এসেছি আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা প্লেস এই প্লেসটা হচ্ছে কক্সেস বাজারের মধ্যে অন্যতম একটা সুন্দর প্লেস যেটা টুরিস্টদের বর্তমানে অ্যাট্রাকশন হয়ে গেছে মিনি বান্দরবন নামে পরিচিত মূলত প্লেসটা প্রায় বান্দরবনের অবিকল বলা যায় তো আমি এখানকার যেগুলো সিনেমেটিক শট থেকে ন্যাচারাল বিউটি সবগুলো আপনাদেরকে হাইলাইট করার ট্রাই করব হোপফুলি আপনারা এনজয় করবেন গ্রীষ্মতে ছায়ার মতো শীতল চোখ তোমার মেঘে হয়ে ডেকেছে যত রোদে জানালা অ্যাস্ট্রোনেট আমাদের অ্যাস্ট্রোনেট অ্যাস্ট্রোনেট এখন ড্রেস খুলে ফেলতেছে অ্যাস্ট্রোনেটের কি খবর ভালো গ্যাস বেশি বৃষ্টি দিচ্ছে সেজন্য বের হওয়া পসিবল হচ্ছে না আমি তো আসার সময় পরে দেখেন অবস্থা খারাপ একটা 5 টাকা দামের কলা এখানে 15 টাকা 20 টাকা দামে বিক্রি করে ইচ্ছা করে এখানে আসলে এখানকার ন্যাচারাল যে ভিউগুলো আছে সেগুলো আপনারা এনজয় করবেন অনেক ভালো লাগবে আমি আগে কখনো এই জায়গাটার নামও শুনি নাই আসিও নাই আমার ভাই বলেছে যে এরকম একটা জায়গা আছে চারিদিকে পাহাড় তার মাঝখানে সড়ক অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আমরা ওই প্লেস যেটা ওই পাহাড়ের চূড়া যেটা আছে এটাতে যাব ফ্লেভারটা ভালো নাই সো ডিসগাস্টিং আমি এখন বান্দরবন খাগড়াছড়ির মতো জায়গায় যাই নাই তাই আমি এরকম ভিউ এখন এনজয় করতে পারিনি যখন বান্দরবন এবং খাগড়াছড়ি সিরিজের ব্লগগুলো করব তখন হয়তো আপনাদেরকে খাগড়াছড়ির সাজেকের মতো সুন্দর জায়গা আপনাদের দেখাতে পারবো Lovely place, lovely view. It's an amazing place. আমরা তো এতক্ষণ শুধু ওই রাস্তাঘাটের দিকে শুট করছি এখন আমরা মেইন যে সৌন্দর্য অনেক অসাধারণ যদি আমরা ড্রোন শুট নিতে পারতাম তাহলে আরো অনেক ভালো লাগতো আমাদের এতক্ষণে চলে যাওয়ার কথা বাট আপনাদেরকে যদি এরকম ভিউ গুলো না দেখায় তাহলে ব্লগটা একটু অসম্পূর্ণ সম্পূর্ণ থেকে যাবে তাই আমরা এই পাহাড়ের চূড়ায় উঠছি আর যদি বৃষ্টি বেশি হয় তাহলে আসবেন না বিকজ রোড গার্ড স্লিপারি হয় আমরা দুটোকে এন্ড করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সো এন্ড দ্য ভিডিও অ্যান্ড গুড বাই যে রাতে তোমার দুজো খুব রাতে
শোনাবে তোমার মা শরতের শেষ থেকে।